ভালো বেতন আর বিশ্বব্যাপী কাজের সুযোগ থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে হসপিটালিটি হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট খাত হোটেল ব্যবসায়ীরা বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে আরও সতেরোটি পাঁচ তারকা মানের হোটেল চালু হবে দেশে ক্রমবর্ধমান এই খাতে কাজের সুযোগ থাকলেও অভাব রয়েছে দক্ষ কর্মীর এদিকে অভ্যর্থনা থেকে শুরু করে বুকিং হাউস কিপিং সহ দক্ষ কর্মীর চাহিদা মেটাতে চলমান নানা উদ্যোগের কথা জানালো সরকারি সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কামরুল হাসান সবুজের রিপোর্ট অনেকের কাছেই অজানা তারকমানের হোটেলের ভেতরের ব্যবস্থাপনা সম্পর্কে এমনকি এসব হোটেলে খাবার খরচ রুম ভাড়া কেমন নিরাপত্তা ও বিনোদনের ব্যবস্থা সহ কী ধরনের সুযোগ সুবিধা থাকে তাও জানেন না বেশিরভাগ মানুষ তারপরও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হচ্ছে এমনই এক খাত হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট প্রত্যেকটা স্কিলের মানুষেরই একটা জায়গা এই হোটেল ইন্ডাস্ট্রিতে আছে আই রিয়েলি ফিল প্রাউড অফ মাই যে না আমি এখন এখানে এসেছি আর আমি জিনিসটা করতে পারছি মানির দিক দিয়ে বলে হলেও আপনি সাকসেস হতে পারে ভেরি ফাস্ট উইকলি বর্তমানে দেশের সতেরোটি থ্রি স্টার চারটি ফোর স্টার আর ফাইভ স্টার হোটেল রয়েছে ষোলোটি হোটেল ব্যবসায়ীরা জানালেন আগামী পাঁচ বছরের মধ্যে শুধু পাঁচ তারকামানের হোটেলই চালু হবে আরও পনেরোটি এর জন্য দরকার পড়বে হোটেল ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে দক্ষ ও আন্তরিক কর্মীদের আগে এই সেক্টরে পড়াশোনা করে এই হসপিটালিটিতে থেকে জব করবে এই কালচারটা ছিল না আমাদের এখানে সিম্পল একটা ওয়েটার যে সে কিন্তু টু ইয়ার্সের একটা হসপিটালিটি ট্রেনিং করে গ্রাজুয়েশন করে আসছে সেন্স মার্কেটিংয়ের হিউজ জীবন তাদের ইন্টিগ্রিটি লেভেল থাকতে হবে হাই ইন্টিগ্রিটি লেভেল হার্ড ওয়ার্কিং এবং দে হ্যাভ টু বি কমিটেড টু হিজ জব এখানে বড় চ্যালেঞ্জটা হলো ইউ হু হুইজ কামিং নেক্সট হুইজ ইউর নেক্সট কেস্ট ইউ নো সো ইউ হ্যাভ পার্ট ইউর টু হ্যান্ডেল হেম দক্ষ জনবলের প্রায় ষাট ভাগ পূরণ হয় দেশীয় উদ্যোগে আর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে বলে জানালো পর্যটন কর্পোরেশন বাংলাদেশ ট্যাঙ্ক তা হচ্ছে যে ছাপ্পান্ন ভাগ তরুণ এইটাই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে রিকোয়ার্ড এজ গ্রুপ এন্ট্রি লেভেলের জন্য টেকনিক্যাল ম্যান পাওয়ার এবং সুপারভাইজারি লেভেলের জন্য আমরা ওই রিসার্চার প্লাস আমরা কাজ তৈরি সংশ্লিষ্টরা বলছেন হোটেল ম্যানেজমেন্ট খাত প্রসারিত হলে প্রসারিত হবে পর্যটন খাত সেই সঙ্গে এখাতেও বাড়বে কাজের সুযোগ কাবরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা